যদি একটু আগে থেকে আঙুলটা টানতো তাহলে ছেলেটা এরকম হয়ে যেত না। বাবা, আমি মনে করি আমার গর্ভের শ্রেষ্ঠ সন্তান হলো আমার টিঙ্কা। বড় চাকরি করলে কেউ ভালো মানুষ হয় তা তো নয় বাবা। যার যা কিছু ভালো তার সব দায় আপনাদের, আর যার যা কিছু খারাপ তার সব দায় শুধু আমার। সব সময় এই অভিযোগটা কেন আমার উপর আপনারা চাপিয়ে দেন বলুন তো? যেটা সত্যি সেটাই বলা হয়েছে। আমি যেটা বললাম সেটাই সত্যি। আমি মনে করি একজন সফল মানুষ হওয়ার থেকে একজন ভালো মানুষ হওয়া অনেক বেশি জরুরি। সেটাই আসল সাফল্য। তুমি কি মিন করতে চাইছো মা? হ্যাঁ, একমাত্র ডিঙ্কাই হলো তোমার মনের মতো সন্তান, আর আমরা সব খারাপ, সব খারাপ মানুষ হয়েছি, তাই তো? না না না, আমি তো তা বলিনি জাম্বো। আমি খারাপ ভালো বলার কে বল? আর তাছাড়া আমি খারাপ ভালোর বুঝি বা কতটা? আমি শুধু বলেছি যে আমার গর্ভে শ্রেষ্ঠ সন্তান আমার টিঙ্কা। মা হিসেবে এটুকু বলার অধিকার তো আমার আছে। দেখো, হচ্ছিল কথা এক, আবার কোথায় গিয়ে সেই কথা পড়লো দেখো। যাকে মা, আমার আপনাদের একটা কথা জানানোর আছে। অন্তরা তো কয়েকদিনের জন্য এসছে, তো আমাদের কলেজের সব পুরনো বন্ধু বান্ধবদের নিয়ে একটা গেট টুগেদারের ব্যবস্থা করেছে। আমি কিন্তু ওখানে যাব। আর আজ অন্তরা একটু কেনাকাটি করতে যাবে বলছিল, তো আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেলে দুপুরবেলা আমি যদি একটু ওর সাথে যাই, আপনারা যদি মত দেন বলুন, আমি তাহলে সেই মতন ওকে জানাবো। আরে বুয়া, ওকে রোজ রোজ বন্ধুদের বাড়ি বেড়াতে যাবে নাকি? বলে একদিন নেমন্তন্ন করেছে তার যাচ্ছ, কিন্তু বুয়াকেও তো বলেনি। মা, ও শুধু ওর কলেজের বন্ধুদের বলেছে, সেখানে ফ্যামিলিরা ইনভাইটেড নয়। সে যাই বলো বাবু, বিয়ে যখন হয়ে গেছে ঠিক আছে, ছেলে মেয়েদের না বলুক, স্বামীকে তো বলা দরকার। বলে বিয়েওয়ালা মেয়ে একা একা যাবে কি করে? তুমি তো বলতে পারতে বাবু তোমার বন্ধুকে, আমার এখন বিয়ে হয়ে গেছে, আমার এখন একা একা যাওয়া শোভা পায় না, আমার স্বামীকেও বলতে হবে। মা, আমার সেটা ঠিক মনে হয়নি। আমার বরং মনে হলো যে আমরা ছোটবেলার বন্ধু বান্ধব সবাই একসাথে হব, সেখানে বাইরের কেউ থাকলে সেই তো অস্বস্তিতে পড়বে, তাই না? আর তাছাড়া অন্তরার বাড়ি, ও কাকে বলবে কাকে বলবে না সেটা তো আমি ঠিক করে দিতে পারি না। সে তো ভালো, বন্ধু তোমার বিদেশ থেকে এসেছে, আমাদের বাড়িতেও ঘুরে টুরে গেছে, আমাদের সকলকে আবার উপহার টুপারও দিয়েছে, তো তার বাড়িতে তো তুমি যেতেই পারো। তা আজই তার বাড়িতে তুমি যাবে? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি শপিংয়ে ওকে কি হেল্প করবে? তুমি কি জানো, কি চেনো? কিছু চেনার বা জানার সুযোগটাই কোথায় পেলাম বলো? আসলে আমার বন্ধু আমাকে নিয়ে যাচ্ছে কিছু চেনানোর জন্য নয়, ও আমার সঙ্গটা চায় সেই জন্যে। দেখুন মা, আপনারা যদি অনুমতি দেন তাহলে বলুন, অন্তরাকে ফোন করে বলি যে আমি ওর সাথে যাব, ও তো আমার জন্য অপেক্ষা করবে না। তা তোমাকে কখন যেতে হবে? রান্না বান্না করে আপনাদের সবার খাওয়া দাওয়া মিটে গেলে তারপরে আমি যাব। ঠিক আছে, আপনাদের যদি আপত্তি থাকে আমি যাব না। না, আমার মনে হয় ও যখন তোমার সঙ্গে যেতে চেয়েছে তোমার যাওয়া উচিত, মানে না যেতে দিলে অভদ্রতা হয় মা। আর তুমি যখন যাচ্ছ ওকে কিছু কিনে দিও, ও আমাদের জন্য এত কিছু এনেছে, এত গিফট দিয়েছে, আমাকে একটা দামি পারফিউম দিয়েছে, আমাদের দিক থেকেও তো কিছু দেওয়া উচিত। সো আমার কাছে টাকা দিয়েছো, তোমাকে তো দিয়েছে, তোমার যদি মনে হয় তুমি ওকে কিছু দেবে তাহলে বরং তুমি ওকে নিজে হাতেই দিও। আরে আমার সঙ্গে কবে দেখা হবে না হবে? না না, ঠিক দেখা হয়ে যাবে, অন্তরা তো আছে কদিন। না
মা বাবা বুয়া তোকে যখন জিনিস দিয়েছে তুই নিজের হাতেই জিনিসটা দিস, বুঝতে পেরেছিস? মা আমার কফি শেষ, আমি বেরোলাম। শোনো তুমি জল খাবারে ঝামেলা করো না, অর্ণা দেবের তো রিহার্সাল আছে, ওরা করেছে। না না তুই কিছু না খেয়ে চলে যাবি? খেলাম তো কফি, এলাম, টাটা। খুব ভালো শো হবে তোর দেখিস, আজ তুই খুব ভালো গান করবি। থ্যাংক ইউ। আগে থেকে যদি বলতিস আমি অন্তরা মাসিকে বলে রাখতাম, ওকে নিয়ে যেতাম তোর শো দেখতে, ও তো এইসব গান টান শুনতে খুব ভালোবাসে। আর জানি, তবে এটা কল সময়, নেক্সট মান্থ আমাদের নিজের একটা শো আসছে, সেটাই বলো। আচ্ছা মা, অন্তরা আন্টি তোমাকে কি গিফট দিল সেটা কই আমাদের দেখালে না তো? ওই একটা বড় প্যাকেটে কি সব দিয়েছে আমার এখনো খুলে দেখা হয়নি, ওই সাবান টাবান ক্রিম টিমই হবে। ও বাবা, তোমায় বুঝি অনেক কিছু দিয়েছে। হ্যাঁ দিয়েছে তো, খুব বড় একটা প্যাকেটে গিফট করেছে, আমি দেখলাম তো, নিশ্চয়ই খুব দামি গিফট হবে। হবে না কেন বলো তো, এত বছরের বন্ধুত্ব। তবে মজার কথা কি জানো, মা তো সারা জীবন প্রত্যেককে অনেক দামি দামি উপহার দিয়েছে, এই প্রথম মাকে কেউ যত্ন করে কোনো উপহার দিল। আসছি। অনেকদিন কলকাতার ফুচকা খাইনি, ফুচকা খাবো? খাবি? আমি তোকে ফুচকাটা খাওয়াবো কিন্তু। তোর পয়সা কোথায়, তুই রোজগার করিস নাকি? কার্প লেগেছে? প্রেস্টিজ লেগে গেছে তাই তো? আমি ইচ্ছে করে বলেছি তোকে এটা বোঝানোর জন্যে যে তোর পয়সা আর তোর বড়ের পয়সা একদমই এক নয়। জানি। তা জানিস যখন জীবনটাকে এরকম ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিস কেন? ধ্বংসের পথে মানে? আরে বিয়ে করে সংসার করাটা মানে কি জীবনটাকে ধ্বংসের পথে ঠেলে দেবা? কি বলিস তুই? সিমুই কি জানিস তো, একটা চাকরি করা মেয়ে না অনেক বেটার, অনেক ভালো সংসার করতে পারে, তার থেকে যে শুধুই সংসার করে। মানে আমি তো অনেক বছর সংসারটা করেছি, তুই সেটা দেখিস নি, দেখলে বুঝতে পারতিস। সংসার করতে গেলে অনেক কিছু জানতে হয়, ধর ম্যানেজমেন্ট স্কিল থাকা উচিত, গুড পারফর্মার হতে হয়, নার্সিংটাও জানতে হয়, সবটা জানতে হয়। না আমি বলছি না তোর সংসার করাটাকে আমি ছোট করছি না, সংসার করাটা একটা বিরাট টাস্ক, কিন্তু তার মানে এই নয় সংসার করতে গিয়ে বাইরের জগৎটা পুরোপুরি ভুলে যেতে হবে। তোকে তো আমি বলেছি যে আমি বিয়ে পরীক্ষাটাও দিইনি। দৃষ্টি কেন, বিয়ে হয়ে গেল না তাই? বিয়ে হয়ে বিয়ের দিনকে তো আমি প্রশ্নটা করেছিলাম যে তুই পরীক্ষাটা দিবি তো, তুই বলেছিলি বাবা কথা বলেছেন। হ্যাঁ বলেছিল, কিন্তু ওরা রাজি হয়নি। রাজি হয়নি কি বলেছে তোকে? বললো যে বিয়ে হয়ে গেছে যখন তখন আর পরীক্ষা দেওয়ার দরকার নেই। তুই মেনে নিলি? না, বললেন যে ওদের জজ ম্যাজিস্ট্রেট বোর্ড চাই না, তো কি করবো বল। তো ওরা বললেন তো তোর কি? না আমি যদি জোর করতাম তাহলে তো অশান্তি হতো না? এখন অশান্তি হয় না। দেখ আমি বলছি না পরীক্ষাটা দিলে তো চারটে ডানা গজাতো, এটা আমি একদম। দেখ তোর কি আছে শ্রীময়ী, তুই একবার ভেবে দেখ, তোর বর খেতে দিলে তুই খেতে পাবি, খেতে না দিলে তুই খেতে পাবি না। হ্যাঁ মেয়েদের অধিকারের অনেক আইন টাইন আছে, সে পথেও তুই যেতে পারবি না। পয়সা কোথায় লয়ার ডাকবি, কি করবি বল? কি পড়ে রইল তোর কাছে? আর ঘরবন্দি হয়ে এমন অবস্থা করেছিস, পুরো বন্ধ না তুই একটা বাড়ির মধ্যে, কার কাছে সাহায্য চাইবি সেটাও জানিস না, সারাটা দিন লোকের মন জুগিয়ে চলে চলে না তোর ব্যক্তিত্বটাই পাল্টে গেছে রে। আচ্ছা আমি কি ছোটবেলায় তোর মতন রোখাসোখা ছিলাম? চল ফুচকা খাই চল। এই যে ভাই একটু ভালো করে ঝাল দিয়ে আমাদের দিন না ফুচকা। বোকা শোকা কোনোদিনই ছিলি না, তবে এত ডাল ভাত মার খাও ছিলি না, যা হয়েছিস এখন
তোকে দেখে না আমার খুব কষ্ট হচ্ছিল। কিরকম সকলের পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছিলি একটা বিড়ালের মতো। ও মাই গড, কেন রে আমাদের মেয়েদেরই এরকম পরিণতি হয় জানি? তুই বাইরে থাকিস তাই এরকম বলছিস, তোদের ওখানে সব একেবারে অন্যরকম। তুমি অন্যরকম হয়ে কেউ জন্মায় না বাবু, মানুষ আস্তে আস্তে করে নিজেকে বদলায়, অন্যরকম হওয়ার চেষ্টা করে। এখানেও তো কত মেয়েকে দেখি, সংসারও করছে চাকরিও করছে সবটা সামলাচ্ছে, একমাত্র তুই তুই এরকম হয়ে আছিস। কি করতাম বল? কিছু করার চেষ্টাই তো করিসনি কোনোদিন, কি করতাম বলে লাভটা কি? নিজে যদি জ্ঞান গম্ভীর কম থাকে না তাহলে নিজের উপর আস্থা থাকে না, আর নিজের উপর আস্থা না থাকলে কোনো কিছু করাও যায় না। অন্তরা, গান গানটা তো গাইতে পারতিস। গান গাইতে পারতাম মানে? আমি কি ফাংশনে গান গাইতাম? চলো 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 পাল্টা।